যে 10টি খাবার খেলে আপনার গ্যাসের সমস্যা বাড়তে পারে। গ্যাস সকলেরই হয় কম বেশি, কম নিয়ে তেমন কোনো সমস্যা নেই, বেশিটাই সমস্যার। আমরা এখন এমন 10টি খাবারের কথা বলবো যেগুলো গ্যাসের প্রধান কারণ। তবে সব খাবারেই যে সবার একই রকম গ্যাস হবে এমন কিন্তু নয়। নিজেই লক্ষ্য করুন আপনার কোন খাবারে গ্যাস বেশি হচ্ছে, সেই খাবারটি কম খান। গ্যাস সৃষ্টিকারী 10টি খাবার নিয়ে আলোচনা করার আগে যারা ডক্টর বিশ্বাস চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন যাতে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। গ্যাস সৃষ্টির 10টি খাবার। 10 নম্বর খাবারটি হলো বিভিন্ন রকম ডাল। মুগ, মসুর, কলাইয়ের মতো যে কোনো ডালই আপনার অতিরিক্ত গ্যাসের কারণ হতে পারে। লিস্টটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না, সয়াবিন, বরবটি, শিমও একই শ্রেণীর মধ্যে পড়ে। খাবারগুলোতে র্যাফিনোজ নামে একটি যৌগ থাকে যা আপনার অন্ত্রের ব্যাকটেরিয়ারা ভেঙে হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেনের মতো গ্যাস তৈরি করে। বুঝতেই পারছেন প্রতিদিন আপনি সময়ে অসময়ে যেসব গ্যাস বের করেন তার জন্য দায়ী এই গ্যাসগুলো। যারা খাবারগুলো থেকে সমস্যায় ভুগছেন, খাবারগুলো কম খান। সমস্যা খুব বেশি হলে একেবারে কয়েকদিন এড়িয়েই চলুন। খাবারগুলো নিয়ে বিশেষ টিপস হলো, ডালগুলোর গ্যাস সৃষ্টির ক্ষমতা আপনি অনেকটাই কমিয়ে দিতে পারেন যদি ডালগুলো অনেকক্ষণ ভিজিয়ে তারপর রান্না করেন। 9 নম্বর খাবার হলো দুধ ও বিভিন্ন রকম দুগ্ধজাত। অনেকেই আছেন যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, মানে তারা ল্যাকটোজ হজম করতে পারেন না, সহ্য করতে পারেন না। সব থেকে বেশি ল্যাকটোজ পাওয়া যায় দুধে। এছাড়া দই, আইসক্রিম, বাটার, মিল্ক, চকলেটেও কম মাত্রায় ল্যাকটোজ থাকে। খাবারগুলোতে যদি আপনার গ্যাস হয় কম খান বা এড়িয়ে চলুন। খাবারগুলো নিয়ে বিশেষ টিপস। অনেকের দুধে গ্যাস হয়, তারা দুধে পাতিলেবু মিশিয়ে বা দই খেতে পারেন। অনেকের দইয়েও গ্যাস হয়, তারা প্রোবায়োটিক দই বা ল্যাকটোজ ফ্রি মিল্ক খেতে পারেন। 8 নম্বর খাবার হলো বিভিন্ন রকম শস্য জাতীয় খাবার। গম ও ওটসের মতো বেশি ফাইবারযুক্ত খাবার আপনার গ্যাসের কারণ হতে পারে। বিশেষ টিপস, গম, ওটস কম খান। আপনি গম ও ওটসের বদলে ভাত খান, গ্যাস হবে না। 7 বিশেষ কিছু সবজি। মূলো, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলিতেও জটিল কার্বোহাইড্রেট বেশি থাকায় খাবারগুলো গ্যাসের কারণ হতে পারে। বিশেষ টিপস, আপনি আরও অনেক বিকল্প সবজি পাবেন। আপনি যদি নিশ্চিন্ত হন সবজিগুলো গ্যাসের কারণ, সবজিগুলো অন্য খাবারের সাথে মিশিয়ে কম করে খান। সমস্যা খুব বেশি হলে এড়িয়ে চলুন। 6 বিভিন্ন রকম সোডা। সোডার মতো বিভিন্ন রকম কার্বোনেটেড ড্রিঙ্কস বেশি খেলে গ্যাসের সমস্যা বাড়তে পারে। বিশেষ টিপস, সোডা সব দিক দিয়েই খারাপ, এড়িয়ে চলুন। 5 বেশ কিছু ফল। এক একজনের এক এক রকম ফলে বেশি গ্যাস হতে পারে, এখানেই আপনার দায়িত্ব। লক্ষ্য করুন কোনটি খেলে বেশি গ্যাস হচ্ছে। বিশেষ টিপস, ফলটি কম খান বা অন্য খাবারের সাথে খান। 4 বিভিন্ন রকম চকলেট গ্যাসের কারণ হতে পারে। 3 অনেকের পেঁয়াজ খেলে গ্যাস হয়। বিশেষ টিপস, আপনার যদি পেঁয়াজে গ্যাস হয় অন্য খাবারের সাথে কম করে পেঁয়াজ খান। 2 চিউইংগাম। যদিও বেশিরভাগ মানুষই চিউইংগাম খান না, কিন্তু যারা খান তাদের অনেক সময় গ্যাসের সমস্যা বাড়ে। এরকম হলে চিউইংগাম এড়িয়ে চলুন। 1 বিভিন্ন রকম প্যাকেটজাত খাবার আপনার গ্যাসকে বাড়িয়ে দিতে পারে। আসলে প্যাকেটজাত খাবারে সাধারণ গ্যাস সৃষ্টিকারী উপাদান ছাড়াও অতিরিক্ত এমন কিছু উপাদান থাকে যা আপনার গ্যাসের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। গ্যাস বেশি হোক কি কম হোক, সকলেরই প্যাকেটজাত খাবার কম করা উচিত। যারা গ্যাসের সমস্যায় ভুগছেন তারা ভালো করে লক্ষ্য করুন 10টির মধ্যে কোনোটি আপনার গ্যাসের জন্য দায়ী কিনা। কমেন্ট করেও জানাতে পারেন, ডক্টর বিশ্বাস চ্যানেলের দর্শকদের সুবিধা হবে।